হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। টমেটোর সিজনে স্বাদ ঠিক রেখে টমেটো সারা বছর কিভাবে সংরক্ষণ করব সেটা আজকে দেখাব। আজকে আমার এই টিপসটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 2 কেজি টমেটো কিনেছি আর এই টমেটোটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই টমেটোর সিজনে বাজারে কিন্তু খুব সতেজ টমেটো পাওয়া যাচ্ছে আর এই সতেজ টমেটো দিয়েই কিন্তু সংরক্ষণ পদ্ধতিটা ভালো হয়। নরম টমেটো বা একটু আগে থেকে কেনা টমেটো দিয়ে কখনোই সংরক্ষণ করবেন না, বাজার থেকে সতেজ কিনে এনে সঙ্গে সঙ্গে সংরক্ষণ করতে হবে। আর আমি আজকে সংরক্ষণ পদ্ধতি দুইভাবে করব সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি একটা টমেটোকে কিন্তু 4 ভাগ করে নিয়েছি। এই টমেটোগুলো দিয়ে কিন্তু তরকারি, ডাল, চাটনি বিভিন্ন ধরনের রেসিপিতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর এই সিজনে কিন্তু টমেটোর দামটা খুবই কম আর সিজনের পরে কিন্তু এই টমেটো কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয়। তাই আমরা যতটুকু সম্ভব সংরক্ষণ করে সারা বছর জুড়ে এই টমেটোটা খেতে পারি তাই আমরা সংরক্ষণ করে রাখব। আমি 2 সাইজের কিন্তু এখানে টমেটো কেটেছি, একটু বড় সাইজের আর একটু ছোটো সাইজের, তাই আমি 2 রকম করে এখানে সংরক্ষণ করব। টমেটোর সবুজ অংশটা আমি এখানে ফেলে দেই নাই, রেখে দিয়েছি। যখন আমি টমেটোটা রান্না করতে যাব তখন টমেটোটা এই রাবারের মতো শক্ত হবে না আর স্বাদও থাকবে অটুট। আর টমেটোটাকে আমি 2 ভাবে কেটে নিয়েছি আর সবগুলো কিন্তু আমি সবুজ অংশটাকে রেখে দিয়েছি। এভাবে করি কিন্তু ফ্রিজে যখন আমি সারা বছর রাখবো আমার এই টমেটোগুলো সতেজ এবং স্বাদ ঠিক থাকবে। এখন একটা ট্রের ভিতরে আমি সবগুলো টমেটো তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি 5 থেকে 6 ঘন্টা আমি ডিপ ফ্রিজে এই টমেটোগুলোকে রেখে দিব। তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি কিভাবে সংরক্ষণ করি সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিব। 5 থেকে 6 ঘন্টার জন্য আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসার পর আমার সবগুলো টমেটো কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা সাথে আরেকটা লেগে গিয়েছে। এই সবগুলো কিন্তু খুলে নিতে হবে। এখন আমি এই টমেটোগুলোকে একটা বক্সের ভিতরে রাখবো। বক্সটা অবশ্যই শুকনো হতে হবে। সবগুলো আমি এভাবে করে বক্সের ভিতরেই টমেটোগুলোকে রাখবো। আপনারা যদি চান পলিথিনে বা জিপলক ব্যাগ সেটাও রাখতে পারেন। বক্সের মুখটা ভালো করে আটকে রাখতে হবে। আর এভাবে করে আমি বছর জুড়ে ফ্রিজে টমেটোটা সংরক্ষণ করে রাখব। এতে করে এর গুণগত মান কিন্তু ঠিকই থাকবে। আপনাদের যদি আমার এই টিপস ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।